আসসালামু আলাইকুম। দেখো, আজ আমি তোমাদের যে চ্যাপ্টারটা রিভিশন করাবো সেটা হচ্ছে যে বাল্য বিবাহ কখনো নয়, ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারে আমরা প্রথম যেটা জেনেছিলাম সেটা হচ্ছে যে বাল্য বিবাহ কাকে বলে, তাই তো? তো দেখো, আমি বোর্ডে লিখেছি বাল্য বিবাহ কাকে বলে, কি লিখেছি না, 18 বছরের কম বয়সী মেয়ে ও 21 বছরের কম বয়সী ছেলেদের বিয়ে দেওয়ার ঘটনাকে বলে বাল্য বিবাহ, তাই তো? তো আমরা এই চ্যাপ্টারে দেখতে পাই যে এই বাল্য বিবাহের শিকার হয়েছিলেন মিনা নামে একটি মেয়ে। সেই মিনা সাহসিকতার সঙ্গে এই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন এবং সেই জন্য সে বাল্য বিবাহ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। এই বাল্য বিবাহ, এই যে চ্যাপ্টারটা আছে, তো এখানে আমরা দেখতে পাই যে প্রভা এবং মিনা নামে দুইজন মেয়ে, এরা হচ্ছে দুই বোন। তো প্রভা ক্লাস 5-এর ছাত্রী এবং মিনা হচ্ছে ক্লাস 8-এর ছাত্রী। তো মিনার বাবা মা মিনার জন্য বিয়ের বন্দোবস্ত করেন এবং এমনকি তাদের তার মিনার বিয়ের দিনও ঠিক করে ফেলেন এবং সেটি ছিল শুক্রবার। তো মিনার এই বিয়েতে মত ছিল না, কারণ তার বয়স 18 বছর হয়নি, তাই সে এই বিয়েতে মত দেয়নি। কিন্তু মিনার এই মতের সঙ্গে তার বাবা মার মতে গরমিল ছিল, যার ফলে একসময় মিনার বাবা মা মিনাকে জোর করে বিয়ে করতে বাধ্য করে। তো তখন মিনা তার সমস্ত ঘটনাটি তার স্কুলের বড়দিকে জানায়। তো এই ক্ষেত্রে মিনাকে যথেষ্ট সাহায্য করেছিলেন স্কুলের বড়দি, যার ফলে আমরা দেখতে পাই যে মিনা এই বাল্য বিবাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে। এই বড়দিকে সমস্ত ঘটনা বলাই তার বড়দি প্রথমে বিডিওকে জানান। দেখো, আমি এখানে লিখেছি বিডিও, বিডিওর ফুল ফর্ম হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, যাকে বাংলায় বলা হয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, এটা মনে রাখবে, ঠিক আছে? তো প্রথমে বিডিওকে জানান, তারপর থানায় জানান। তারপর আমরা ঘটনাক্রমে দেখতে পাই যে পরে জয়েন্ট বিডিও, অর্থাৎ যাকে বলা হয় স্থানীয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, তো সেই জয়েন্ট বিডিও এবং থানার দারোগাবাবু মিনাদের বাড়িতে আসেন এবং মিনা আর তার বাড়ির বড়দের ডাকেন এবং সমস্ত ঘটনা জানতে চান। তো মিনার মা সব সত্যি কথা বলেন। হয়তো উনিও অন্তর থেকে বিয়েটা চাইছিলেন না, কিন্তু পরিস্থিতির জন্য তিনি বাধ্য হয়েছিলেন। তো যাই হোক, এই যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিনার বাবা মাকে বলেন যে এই বিয়ে হচ্ছে বেআইনি, তার কারণ যেহেতু তার 18 বছর বয়স হয়নি, তাই এই বিয়ে হচ্ছে বেআইনি। তার মানে 18 বছর না হওয়া তার মানে সে নাবালিকা, তাই নাবালিকার বিয়ে দেওয়া যেমন আইনত অপরাধ, তেমনি কারো অমতে বিয়ে দেওয়াটাও হচ্ছে অন্যায়। তো সেই হিসাবে আপনারা দুটো অন্যায় করেছেন, তো এই বিয়েটাকে বন্ধ করুন, না হলে আমরা অন্যরকম ব্যবস্থা নিতে বাধ্য হব, ঠিক আছে? তো তারপর আমরা দেখি যে এই বাড়িতে পুলিশ আসার খবরটা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং অবশেষে বিয়েটা বন্ধ হয়ে যায় এবং এই মিনা এই বাল্য বিবাহ থেকে রক্ষা পায়। তো তারপরে স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেইখানে মিনা, প্রভা এবং তাদের বান্ধবী যার নাম হচ্ছে রাবেয়া, তাদেরকে সেই অনুষ্ঠানের মঞ্চে ডাকা হয়
এবং অনুষ্ঠানের মঞ্চে দেখে এই বর্দি তাদেরকে আশীর্বাদ করেন এবং বলেন যে সাহসী হও এবং এইভাবেই তোমরা অন্যায়ের প্রতিবাদ করো। দেখো মিনাকে এই ব্যাপারে সাহায্য করেছিল প্রভা এবং রাবিয়া, সেই জন্য তাদেরকেও মঞ্চে ডাকা হয়েছিল। দেখো এই মিনা মিনা যেমন সাহস দেখিয়ে কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন, ঠিক মিনার মতোই পুরুলিয়া জেলার আফসানা খাতুন, রেখা কালিন্দী, সুনিতা মাহাতো এরাও কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। আমি তখন নামগুলো ওখানে এখানে লিখেছি, দেখো বোর্ডের দিকে তাকাও দেখতে পাবে। বাল্য বিবাহের বিরুদ্ধে গর্জে ওঠেন পুরুলিয়া জেলার আফসানা খাতুন, রেখা কালিন্দী, সুনিতা মাহাতো। তো বাল্য বিবাহের বিরুদ্ধে এই আফসানা, রেখা, সুনিতার লড়াইকে উৎসাহ দিতেই 2009 সালে 14 মে, বোর্ডের দিকে তাকাও দেখো আমি বোর্ডে লিখেছি 2009 সালে 14 মে তারিখে এদেরকে শুভেচ্ছা জানানো হয় এবং শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে রাষ্ট্রপতি ভবনে ডাকা হয়েছিল এবং যিনি শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি হচ্ছেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল। তার মানে 2009 সালে ভারতের রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল, ঠিক আছে মনে রাখবে। তো এটা গেল বাল্য বিবাহ। এই বাল্য বিবাহের মতো সমাজের আরেকটি কুপ্রথা চালু ছিল, যেমন বাল্য বিবাহ আমাদের সমাজের একটি কুপ্রথা, তো বাল্য বিবাহের মতো সমাজে আরেকটি কুপ্রথাও চালু ছিল যেটার নাম হচ্ছে শিশু শ্রম। তো এই শিশু শ্রমটা কি, দেখো বোর্ডের দিকে তাকাও আমি লিখেছি 14 বছরের কম বয়সী ছেলে মেয়েদের কাজ করিয়ে আয় করাকে বলে শিশু শ্রম। কি বললাম যে 14 বছরের কম বয়সী ছেলে মেয়েদের কাজ করিয়ে আয় করাকে বলে শিশু শ্রম। তো এই বাল্য বিবাহের মতো শিশু শ্রম অর্থাৎ শিশুদের যে অধিকার রক্ষা সেই অধিকার রক্ষার জন্য অনেকে আন্দোলন করেছিলেন। তো তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য যেমন রেখা, আফসানা, সুনিতা তো ছিলেন এবং তাদের সঙ্গে আরো যুক্ত হয়েছিলেন যারা, তারা হচ্ছেন বিনা কালিন্দী, সঙ্গীতা বাউরি এবং মুক্তি মাঝি। সেই জন্য এদেরকেও রাষ্ট্রপতি ভবনে ডাকিয়ে রাষ্ট্রপতি ভবনে এদেরকেও ডেকে তাদের সাহসিকতার জন্য শুভেচ্ছা জানানো হয়েছিল এবং যে তারিখে এদেরকে ডাকা হয়েছিল সেই তারিখটা হচ্ছে 2011 সালে 7ই ডিসেম্বর, ঠিক আছে। এবং এই 2011 সালে 7ই ডিসেম্বর তারিখে এই যে রেখা, আপসনা, সুনিতা, বিনা কালিন্দী, সঙ্গীতা বাউরি এবং মুক্তি মাঝিকে রাষ্ট্রপতি ভবনে ডেকে তাদের সাহসিকতার জন্য তাদেরকে যে শুভেচ্ছা জানানো হয়েছিল, তো সেই সময়ে রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল, মনে রাখবে। তোমরা জানো তোমাদেরকে মৌলিক অধিকার, শিশুদের যখন অধিকারগুলো পড়িয়েছি তখন আমি বলেছিলাম মৌলিক অধিকার সম্পর্কে। তো মৌলিক অধিকারের মধ্যে একটা মৌলিক অধিকার আছে যে 14 বছরের কম বয়সী ছেলে মেয়েদের কাজ করিয়ে আয় করা হচ্ছে অন্যায়। 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষা লাভ হচ্ছে বাধ্যতামূলক, তাই 14 বছর বয়স না হওয়া পর্যন্ত কাজ করিয়ে আয় করানো শুধু অন্যায় নয়, এটা হচ্ছে বেআইনি। তাই এই কাজের সঙ্গে যারা যুক্ত থাকবে তারাও কিন্তু শাস্তি পাবে।
ঠিক আছে? দেখো, শুধুমাত্র পুরুলিয়া জেলা নয়, আরো অনেক জেলাতে আমরা দেখতে পাই যে শিশু শ্রম ও বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং সফল হয়েছে, এবং তারা অনেকেই বিভিন্ন জনের কাছে সাহস ও বুদ্ধির স্বীকৃতিও পেয়েছে। তো অন্যান্য জেলাগুলোর মধ্যে যেমন বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ, কুচবিহার, এই সমস্ত জেলার কথা মনে রাখবে, ঠিক আছে? তবে তোমাদের একটা কথা সবসময় মনে রাখা উচিত এবং তোমরা মনে রাখবে যে স্বীকৃতিটাই কিন্তু বড় কথা নয়, অন্যায় দেখলেই সবসময় তার প্রতিবাদ করবে, কারো বাড়িতে বাল্য বিবাহের সম্ভাবনা দেখলেই স্কুলে জানাবে। আমরা নানাভাবে বাড়ির লোকদের বোঝাবো, দেখবে যারা আজ এই ভুল করছেন পরে তারাই বাল্য বিবাহের বিরুদ্ধে ও মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার করবেন। বুঝতে পেরেছ? তো দেখো, এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন হতে পারে, তো প্রথমে আমরা বলতে পারি যে প্রভা এবং মীনা কোন কোন ক্লাসে পড়াশোনা করে। তাহলে প্রভা হচ্ছে ক্লাস 5 এবং মীনা হচ্ছে ক্লাস 8। তার পরের কোশ্চেন হতে পারে, যেমন মীনার বিয়ের দিন ঠিক হয়েছিল কি বার? শুক্রবার। তারপর কোশ্চেন হতে পারে যে কত বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না? 18 বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া যায় না। যদি বলা হয় বিডিওর পুরো কথা কি, তাহলে বলবে ব্লক ডেভেলপমেন্ট অফিসার, একে বাংলায় কি বলা হয়, সমষ্টি উন্নয়ন আধিকারিক, ঠিক আছে? আর সবার আগে যেটা করবে সেটা হচ্ছে বাল্য বিবাহ কাকে বলে, তখন বলবে যে 18 বছরের কম বয়সী মেয়ে ও 21 বছরের কম বয়সী ছেলেদের বিয়ে দেওয়ার ঘটনাকে বলে বাল্য বিবাহ, ঠিক আছে? এরপরে যদি বলা হয় যে জয়েন্ট বিডিও কাকে বলা হয়, তাহলে বলবে স্থানীয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিককে বলা হয় জয়েন্ট বিডিও, ঠিক আছে? এরপরে যদি বলা হয় যে এই যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মিনার বাবা মাকে কি বলেছিলেন, না মিনার বাবা মাকে বলেছিলেন যে 18 বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, তাই এই বিয়ে হচ্ছে বেআইনি। নাবালিকার বিয়ে দেওয়া যেমন আইনত অপরাধ, তেমনি কারো অমতে বিয়ে দেওয়া হচ্ছে অন্যায়, ঠিক আছে? এরপরে কি কোশ্চেন হতে পারে, যদি বলা হয় বিয়ের ব্যাপারে আইনত অপরাধ কি, তাহলে বলবে নাবালিকার বিয়ে দেওয়া ও কারো অমতে বিয়ে দেওয়া হলো আইনত অপরাধ। কম বয়সে বিয়ের বিরুদ্ধে কারা গর্জে উঠেছিলেন, তখন বলবে যে পুরুলিয়া জেলার আফসানা খাতুন, রেখা কালিন্দী ও সুনিতা মাহাতো সাহস দেখিয়ে কম বয়সে বিয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিল। এই আফসানা খাতুন, রেখা কালিন্দী এবং সুনিতা মাহাতোকে কবে রাষ্ট্রপতি ভবনে রাখা হয়েছিল, তাহলে বলবে 2009 সালে 14ই মে। তৎকালীন রাষ্ট্রপতি কে ছিলেন, তাহলে বলবে শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল। এরপরে যদি কোশ্চেন হয় যে রাষ্ট্রপতি ভবনে এই ধরনের প্রথম অনুষ্ঠানটি কি ছিল, তাহলে বলবে যে 2009 সালে 14ই মে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি বাল্য বিবাহের বিরুদ্ধে রেখা কালিন্দী, আফসানা খাতুন ও সুনিতার লড়াইকে উৎসাহ দিতে তাদের শুভেচ্ছা জানিয়েছিলেন, ওটাই ছিল রাষ্ট্রপতি ভবনে এই ধরনের প্রথম অনুষ্ঠান, ঠিক আছে? এরপরে যদি বলা হয় যে শিশু শ্রম কি, তাহলে বলবে 14 বছরের কম বয়সী ছেলে মেয়েদের কাজ করিয়ে আয় করাকে বলে শিশু শ্রম। কি বললাম, যে 14 বছরের কম বয়সী ছেলে মেয়েদের কাজ করিয়ে আয় করাকে বলে শিশু শ্রম, কারণ 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষা লাভ করা হচ্ছে বাধ্যতামূলক, তাই তো 14 বছর, সেই জন্য 14 বছর বয়স না হওয়া পর্যন্ত
কাজ করিয়ে আয় করানো সেটা শুধু অন্যায় নয়, সেটা হচ্ছে বেআইনি, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে কোন কাজ হচ্ছে বেআইনি। তাহলে এখানে তোমরা দুটো জিনিস বলতে পারবে, একটা হচ্ছে 18 বছর বয়স না হলে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, তার মানে তখন মেয়েরা হচ্ছে নাবালিকা, তাই নাবালিকার বিয়ে দেওয়া এটা হচ্ছে একটা বেআইনি কাজ। আর দ্বিতীয় বলতে পারবে যে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষা লাভ হচ্ছে বাধ্যতামূলক, তাই 14 বছর বয়স না হওয়া পর্যন্ত কাজ করিয়ে আয় করানো এটাও হচ্ছে বেআইনি, ঠিক আছে? এই কোশ্চেনটা ভালো করে মনে রাখবে। দেখো এখানে আমি একটা মৌলিক অধিকারের কথা বললাম, তো সেই মৌলিক অধিকারটি কি? তাহলে এটা মনে রাখবে যে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষা লাভ হচ্ছে বাধ্যতামূলক, এটা হচ্ছে একটা মৌলিক অধিকার, এটা মনে রাখবে। আর কি কোশ্চেন এখান থেকে হতে পারে? দেখো যদি বলা হয় যে এই যে শিশুদের অধিকার রক্ষার যে আন্দোলন, তার জন্য যে সফল হয়েছিল, তো সেই জন্য আফসানা, রেখা, সুনিতা, বীণা কালিন্দী, সঙ্গীতা বাউরি, মুক্তি মাঝিকে রাষ্ট্রপতি ভবনে দেখা হয়েছিল, তো সেই তারিখটা কবে ছিল? তাহলে বলবে 2011 সালে 7ই ডিসেম্বর। দেখো বোর্ডের দিকে তাকাও, আমি বোর্ডে লিখে দিয়েছি যে রেখা, আফসানা, সুনিতা, বীণা কালিন্দী, সঙ্গীতা বাউরি এবং মুক্তি মাঝি এদেরকে রাষ্ট্রপতি ভবনে দেখা হয়েছিল 2011 সালে 7ই ডিসেম্বর তারিখে, এবং এই সময় রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা দেবী সিং পাতিল, মনে রাখবে। এরপরে কোশ্চেন হতে পারে যে যদি বলা হয় কোশ্চেনটা ঘুরিয়েও হতে পারে, যদি ঘুরিয়ে বলা হয় যে 2011 সালে আর কারা রাষ্ট্রপতি ভবনে ডাক পায়, তখন বলবে যে আর কারা বলতে এখানে বোঝাচ্ছে বীণা কালিন্দী, সঙ্গীতা বাউরি ও মুক্তি মাঝি, যেহেতু আগেতে রেখা, আফসানা, সুনিতা এরা আগেও ছিলেন এবং এখনো আছেন, তো সেই জন্য কোশ্চেনটা যেহেতু এখানে করা হচ্ছে যে 2011 সালে আর কারা রাষ্ট্রপতি ভবনে ডাক পাই, তাহলে এখানে বলতে হবে যে 2011 সালে 7ই ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ডাক পায় বীণা কালিন্দী, সঙ্গীতা বাউরি এবং মুক্তি মাঝি। এরপরে যদি কোশ্চেন হয় যে কোন কোন জেলায় অনেকে সাহস ও বুদ্ধির জন্য স্বীকৃতি পেয়েছে, তাহলে বলবে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ ও কুচবিহার জেলার অনেকেই সাহস ও বুদ্ধির জন্য স্বীকৃতি পেয়েছে। যদি বলা হয় অন্যায় দেখলে কি করা উচিত, তাহলে বলবে অন্যায় দেখলে সবসময় প্রতিবাদ করা উচিত। এরপরে কোশ্চেন কি হতে পারে, যদি বলা হয় যে কারো বাড়িতে বাল্য বিবাহের সম্ভাবনা দেখলে কোথায় জানাবে, তাহলে বলবে যে কারো বাড়িতে বাল্য বিবাহের সম্ভাবনা দেখলে স্কুলে জানাবে। এরপরে যদি বলা হয় আজ যারা ভুল করছেন পরে তারা কি করবেন, তাহলে বলবে যে আজ যারা ভুল করছেন পরে তারা বাল্য বিবাহের বিরুদ্ধে ও মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার করবেন, ঠিক আছে? দেখো এরপর যদি বলা হয় যে সমাজে প্রচলিত কয়েকটি কুপ্রথার নাম লেখো, তাহলে কি বলবে? সতীদাহ প্রথা, তারপর হচ্ছে বাল্য বিবাহ, তারপর শিশু শ্রম, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে কুপ্রথা। এবার যদি বলা হয় যে আমাদের সবসময় কি মনে রাখা উচিত, তাহলে কি বলবে? যে আমাদের সবসময় মনে রাখা উচিত যে স্বীকৃতিটাই বড় কথা নয়, অন্যায় দেখলেই সবসময় তার প্রতিবাদ করবে, কারো বাড়িতে বাল্য বিবাহের সম্ভাবনা দেখলেই স্কুলে জানাবে। তাহলে আমরা নানাভাবে বাড়ির লোকদের বোঝাবো, দেখবে আজ যারা এই ভুল করছেন পরে তারাই বাল্য বিবাহের বিরুদ্ধে ও মেয়েদের শিক্ষার পক্ষে প্রচার করবেন, বুঝতে পেরেছো?
এখান থেকে আমি যে যে ব্লড কোশ্চেনগুলো আগে বলেছিলাম সেইগুলো তোমরা এর সাথে পড়বে, এই শর্ট কোশ্চেনগুলোর সাথে। যেমন আমি বলেছিলাম বাল্য বিবাহ কখনো নয় কেন, তারপর আর যে যে কোশ্চেনগুলো বলেছিলাম যেমন হচ্ছে ছেলে ও মেয়েরা নানা কাজ সমানভাবে করে করতে পারে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। বাল্য বিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কি করবে, তোমার জানা বা দেখা দুটি ঘটনা উল্লেখ করো যেখানে তোমার বয়সী শিশুদের শ্রম অন্যায়ভাবে ব্যবহার করা হয়। তো এই কোশ্চেনগুলোর সাথে সাথে আরও অনেক কোশ্চেন আমি তোমাদের দিয়েছিলাম, তো সেইগুলো এই শর্ট কোশ্চেনগুলোর সাথে সেই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? যেহেতু এই কোশ্চেনগুলো আমি আগে আলোচনা করেছি ডিটেলসে, তাই এখন আর করছি না, তো এগুলো ভালো করে পড়বে। আর আমি আজ এই চ্যাপ্টার থেকে যে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলো ভিডিওটা ভালোভাবে দেখবে এবং সেগুলো পড়বে। আর তোমরা তোমাদের টেক্সট বইটা প্রত্যেকটা লাইন লাইন বাই লাইন নিখুঁতভাবে পড়বে, তাহলে দেখবে সব কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা হবে না, বুঝতে পেরেছ? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে। তো আমি যেভাবে বললাম সেভাবে পড়ো, ঠিক আছে? তো সুস্থ থেকো, ভালো থেকো, আর বাড়িতে থেকো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।